আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের, মানে কারিগরি শিক্ষা অধিদপ্তর একটি সার্কুলার, এটা আজকে প্রকাশিত হয়, অত্যন্ত বড় একটি সার্কুলার, এটার বিস্তারিত আলোচনা থাকবে, সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কারিগরি শিক্ষা অধিদপ্তর যে সার্কুলারটি প্রকাশ করে, এটা হচ্ছে আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি। দেখা গেল যে মানে বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম জব তৃতীয় এবং চতুর্থ শ্রেণী থেকে আসে, আর এটা বেশি অবশ্যই জেনে রাখা হচ্ছে এখানে আপনার কোঠায় অ্যাপ্লাই করা হয়, আর পরীক্ষাগুলো সাধারণত একদিনে হওয়ার সম্ভাবনা বেশি, তাই আপনার একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। ওকে, এখানে যেটা বলা আছে যে রাজস্ব খাত, যেটা আমরা অ্যাকচুয়ালি সরকারি ধরে নিব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার রাজস্ব খাত বলতে সরকারকে বোঝায়, অস্থায়ী বলতে আমরা জানি এটা সাধারণত এক দুই বছর পর সেটা স্থায়ী করে দেওয়া হয়। ওকে, প্রথম যে পোস্টটা সেটা উচ্চমান এই সহকারী, যেটা চৌদ্দ গ্রেডের চাকরি, এটা প্রমোশন ভালো, আপনার এখানে ভালো উপরের দিকে যাওয়ার সুযোগ থাকে আপনার, মানে অ্যাকচুয়ালি তৃতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে উপরের একটা চাকরি, আমার পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার সাধারণত স্নাতক চাওয়া হয়, এটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনার, এটা যে জেনারেল ক্যাটাগরির পোস্ট, এই জন্য এখানে প্রতিযোগিতা অনেক বেশি থাকে। অবশ্যই আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, এই জন্য সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে, আর সাধারণত সার্টিফিকেট থাকলে দেখা গেলো যে তিন মাস, ছয় মাস অথবা বারো মাসের কনফিউশন থাকে, আপনি ন্যূনতম ছয় মাস নিয়ে নেবেন, এটা অনেক প্রতিষ্ঠান বলে থাকে। আর অবশ্যই আপনার গতি চেক করবে, এটার উপর এটা খেয়াল রাখবেন, এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ভ্যারি করে, তারপরে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের গতি চেক করে। আর এখানে বলতে প্রয়োজন নেই, তাহলে এসব জেলাগুলো যারা যাদের পরে তারা আবেদন করতে পারবেন না। ওকে, দুই নম্বরটা হচ্ছে ইউডিএস, মানে আপার ডিভিশন কাম কম্পিউটার বলা হয় থাকে, যতটুকু আমার জানা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয়, এটা চৌদ্দ গ্রেডের চাকরি, একটি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার ন্যূনতম স্নাতক চাবে, সাধারণত চৌদ্দ গ্রেড প্রত্যেকটা চাকরিতে স্নাতক চাওয়া হয়, সেম কম্পিউটার দক্ষতা থাকতে হবে, আর আপনার প্র্যাকটিক্যাল এটা অবশ্যই নেবে, অবশ্যই একটা প্র্যাকটিক্যাল নেবে, খেয়াল রাখবে। এই প্র্যাকটিক্যালটা সাধারণত ভাইবার দিনে হয়, আর এই ডিস্ট্রিক্টগুলো যারা পড়বেন তারা আবেদন করতে পারবেন না, খেয়াল রাখেন এটা। ওকে, পরটা হচ্ছে ইউডিএস কাম ডাটা প্রসেসর, সেম মানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আপার ডিভিশন সহকারে, খেয়াল রাখবেন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, একই পোস্ট যাতেগুলো এটাকে ইংরেজিতে লেখা হয়েছে, দুটি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে আপনার তারা স্নাতক চাচ্ছে ন্যূনতম, আর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, সার্টিফিকেট থাকাটা অনেকটা প্রয়োজন, আপনার ম্যানেজ করে নেবেন, আর এক্ষেত্রে আপনার একটা কম্পিউটারের গতি চেক করবে, আর এখানে সবাই আবেদন করতে পারবে। ওকে, চার নম্বর হচ্ছে হিসাব রক্ষক, এটা চৌদ্দ গ্রেডের চাকরি, চৌদ্দটি পোস্ট আছে আপনার, এটা অবশ্যই বাণিজ্যিক, এটা টেকনিক্যাল পোস্ট, অনলি কমার্সের ছাত্ররা আবেদন করতে পারবেন। তো যেটা আমি পরামর্শ দেব যে যারা আপনার কমার্সের, তারা এই সবগুলো ক্যাটাগরির মধ্যে হিসাব রক্ষণটাকে চুজ করবেন, কারণ এখানে তুলনামূলক ক্যান্ডিডেট কম থাকবে, কারণ সবাই আবেদন করতে পারবেন না। ওকে, আর এটা অ্যাকাউন্টিং রিলেটেড প্রশ্ন, সম্ভাবনা বেশি থাকবে আপনার, কম্পিউটার জ্ঞান থাকাটা জরুরি। এক্ষেত্রে আবার কোনো কম্পিউটার প্র্যাকটিক্যাল হতে পারে এই এমএস ওয়ার্ড এক্সেলের উপর, কিন্তু মুদ্রা গতি চেক করবেন আপনার, মানে কম্পিউটার যে প্র্যাকটিক্যাল আছে জেনারেলি টাইপিং স্পিড সেটা চেক করবে না, আর এই জেলাগুলো যাদের পরে তারা আবেদন করতে পারবেন না, খেয়াল রাখবেন এটা। পার্ট হচ্ছে শার্ট কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অর্থাৎ স্টেনোটাইপ যেটাকে বলা হয়, এটা হচ্ছে শার্টলিপি বলা হয়, এটা অবশ্যই আলাদা জ্ঞান থাকা লাগে, অনেকে না বুঝে অ্যাপ্লাই করে। খেয়াল রাখবেন যে শার্টলিপি আর কম্পিউটার টাইপিস্ট এক না, দুটি পোস্ট আছে এখানে। এক্ষেত্রে আপনার দুটা প্র্যাকটিক্যাল হয়, একটা হচ্ছে কম্পিউটারের স্পিড চেক করা হয়, একটা শার্টলিপি চেক করা হয়। শার্টলিপি সম্বন্ধে আপনার যারা জানেন না, অবশ্যই আপনারা ইউটিউবে বেশ কিছু চ্যানেল পাবেন, এছাড়াও দেখা গেলো যে বেশ কিছু টিউটোরিয়ালে এটা প্র্যাকটিক্যাল সম্বন্ধে ধারণা দিয়ে দেয়, এটা আপনাকে শিখতে হয়, না শিখে এটাতে আবেদন করবেন না। অ্যাকচুয়ালি অনেকে জানে না, তাই বললাম, এখানে স্নাতক লাগবে, কম্পিউটার অবশ্যই দক্ষ থাকতে হবে, শার্টলিপির গতি থাকা জরুরি, এটার গতি কত হবে এটা আপনার পিএসসির ওয়েবসাইটে আপনি পাবেন, সেখানে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট হয়, আর অবশ্যই কম্পিউটার গতি চেক করবে। মোটামুটি এখানে দুটা প্র্যাকটিক্যাল হবে লিখিত পরীক্ষার পর, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। ওকে, পটা লাইব্রেরিয়ান চৌদ্দ গ্রেডের চাকরি, পাঁচটি পোস্ট আছে আপনার, এক্ষেত্রে আপনার স্নাতক চাবে ন্যূনতম, আর অবশ্যই লাইব্রেরিতে ডিপ্লোমা থাকাটা জরুরি, মানে লাইব্রেরিতে আপনার অনার্স থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে যেটাকে বলা হয়, স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি ডিপ্লোমা, সায়েন্সের ডিপ্লোমা, এটা খেয়াল রাখবেন, লাইব্রেরি লাগবে কমপক্ষে। ওকে, এখানে আপনার অবশ্যই কম্পিউটার একটা ব্যবহারিক দক্ষতা লাগবে, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না, যেগুলো পড়ে। পরটা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, চৌদ্দ গ্রেডের চাকরি, দুটি পোস্ট আছে। এক্ষেত্রে আপনার ইলেকট্রিক ট্রেড সহ বিভিন্ন ভোকেশনাল আছে, যারা এই ট্রেড কোর্সগুলো দিয়ে থাকে, ছয় মাস, আট মাস, দশ মাস অথবা দুই বছর মেয়াদি, এটা অ্যাকচুয়ালি যারা করে তারা জানে, এটা সাধারণত মানে কারিগরিক যারা পড়াশোনা করে তাদের জন্য, আপনার সবার জন্য না, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। অনেকগুলো জেলা পড়ছে, জেলা দেখে আবেদন করবেন, নাহলে কিন্তু পরে আপনারা টিকে গেলেও লাভ হবে না, কিন্তু খেয়াল রাখবেন, অনেকে ভুলটা করে। আট নম্বর হচ্ছে ড্রাইভার, ক নম্বর হেভি, মানে ড্রাইভিংয়ে দুই ধরনের লাইসেন্স থাকে, একটা হেভি, একটা হচ্ছে লাইট। হেভি বলতে সাধারণত বড়ো বড়ো যেগুলো আছে, ট্রাক, বাস ইত্যাদি, লাইট বলতে আপনার কার, মোটর বাইক ইত্যাদি ইত্যাদি বোঝায় আপনার। ষোলো গ্রেডের চাকরি, ষোলোটি পোস্ট আছে, অবশ্যই আপনার লাইসেন্স লাগবে, কারণ দুজনের লাইসেন্স দেয়, এটা মোটামুটি যারা ড্রাইভার তারা জানে।
আপনার অবশ্যই এই জুনিয়র স্কুল পাস থাকতে লাগবে, এটা খেয়াল রাখবেন আপনার। আর এগুলো এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। পরটা হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রা খুরি, যেটাকে বলা হয় কম্পিউটার টাইপিস্ট, খেয়াল রাখবেন 25টা পোস্ট, এখানেও ভালো কম্পিটিশন হয়। এটা মোটামুটি চাকরি পাওয়াটা তুলনামূলক সহজ, যাতে কম্পিউটার ভাষাগত মানে স্পিড যাদের ভালো, এইচএসসি লাগবে ন্যূনতম, কম্পিউটার জ্ঞান থাকতে লাগবে, সার্টিফিকেট থাকলে ভালো আপনার, এটা চাওয়া হয় অনেক ক্ষেত্রে। আর এইটা অবশ্যই আপনি স্পিড চেক করবে, এক্ষেত্রে মূলত স্পিডটাই চেক করা হয়। এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। পরটা LDM মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আগেটা ছিল আপার ডিভিশন, এটা লোয়ার ডিভিশন, এটা 16 গ্রেড হয় সাধারণত, 4টি পোস্ট আছে আপনার। ডাটা প্রসেসর, অর্থাৎ ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করতে হবে আপনার। ন্যূনতম উচ্চ মাধ্যমিক লাগবে আপনার। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বলছে, মাথায় রাখবেন সার্টিফিকেটটা জরুরি, এখানে সার্টিফিকেটটা নাও হতে পারে বাট এখানে সার্টিফিকেটটা লাগবেই। প্রশিক্ষণ বলতে আপনার ট্রেনিং নেওয়া, এই দুটো পার্থক্য অবশ্যই বুঝে নেবেন। এখানে রাখলে ভালো লাগছে, সার্টিফিকেট রাখাটা মানে এটা ভালো, বাট এখানে লাগবে কম্পালসারি। যাতে সার্টিফিকেট নাই তারা এখানে আবেদন করবেন না, আর করলেও সার্টিফিকেটটা ম্যানেজ করে রাখবেন। অবশ্যই আপনার গতি চেক করবে, যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। বাট হিসাব সহকারী, এটা হচ্ছে 9 গ্রেডের চাকরি, এখানে আপনার সরি এটা 9টি পোস্ট, 16 গ্রেডের চাকরি এটা। এখানে শুধু কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন, আর এখানে আপনার ন্যূনতম আপনার উচ্চ মাধ্যমিক লাগবে। 16 গ্রেডের চাকরিতে সাধারণত উচ্চ মাধ্যমিক চাওয়া হয়, এক্ষেত্রে সার্টিফিকেট থাকলে ভালো আপনার, অবশ্যই একটা প্র্যাকটিক্যাল তারা নেবে, হাতে কোনো একটা মানে সাধারণ প্র্যাকটিক্যাল যারা, এই জায়গাগুলো আবেদন করতে পারবেন না। ক্যাশিয়ার, আপনার 2টি পোস্ট আছে, এটা হচ্ছে আপনার কমার্স থেকে আপনার ন্যূনতম তারা আপনার উচ্চ মাধ্যমিক পাস চাচ্ছে, মানে HSC পাস চাচ্ছে, অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকাটা জরুরি, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। পরটা সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, অর্থাৎ সহকারী লাইব্রেরিয়ান বলা হয় থাকে, 6টি পোস্ট আছে। অবশ্যই লাইব্রেরি বিজ্ঞানে আপনার কী থাকতে হবে, একটা সার্টিফিকেট কোর্স থাকতে হবে, আর স্নাতক চাচ্ছে তারা, মানে সুনিশ্চিত স্নাতক বা সমমান ডিগ্রিসহ গ্রন্থাগার বা বিজ্ঞানে সার্টিফিকেট থাকতে লাগবে, মানে সার্টিফিকেট লাইব্রেরিতে আপনার সার্টিফিকেট থাকাটা জরুরি, এটা খেয়াল রাখবেন। অনার্স লাগবে এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট লাগবে, এটা মানে কোর্স আছে বিভিন্ন, যেটা আপনার ট্রেডিশনাল বা ভোকেশনাল দিয়ে থাকে। ওকে, এখানে জেলাগুলো আবেদন করতে পারবেন না। ওকে, এখানে বলা আছে ক্যাশ সরকার 18 গ্রেডের চাকরি, 2টি আর 12টি পোস্ট আছে এখানে। ন্যূনতম মাধ্যমিক চায় সাধারণত, 17 গ্রেড থেকে বেশি মাধ্যমিক চাওয়া হয়, কম্পিউটার ভাষাগত জ্ঞান থাকা জরুরি, এই ক্ষেত্রে আপনার জেলাগুলো আবেদন করতে পারবেন না। ইলেকট্রিশিয়ান 18 গ্রেডের চাকরি, 1টি পোস্ট আছে এখানে, আপনার মাধ্যমিক চাবে, অবশ্যই 6 মাসের ট্রেড কোর্স থাকবে এই ইলেকট্রিশিয়ান রিলেটেড। একটা বিষয় অবশ্যই পরামর্শ দিব, সেটা হচ্ছে যে আপনার যারা ইলেকট্রিশিয়ানের জ্ঞান আছে তারা আপনার 6 মাসের ট্রেড কোর্স করে রাখতে পারেন, এটা ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এটা নিয়োগ দেয়, আর এটা থাকাটা জরুরি, থাকলে চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই ক্ষেত্রে ক্যান্ডিডেট অনেক কম থাকে, যেটা বললাম যে 6 মাস আপনার অভিজ্ঞতা থাকতে হবে, থাকলে ভালো আপনার। এখানে আপনার মানে এটা খুব মানে ইজিলি আপনার এখানে ঢোকা যায়, আপনার ভালো প্রতিযোগী থাকে, মানে অত হ্যাভিওয়ার প্রতিযোগী থাকেন এখানে, অবশ্যই এটা আপনার লাগবে, যে বললাম বি সার্টিফিকেট, বিভিন্ন ক্যাটাগরি থাকে ABC ইত্যাদি, সেটা এখানে সবাই আবেদন করতে পারবেন। ওকে, 1টি পোস্টে সবাই বলতেছে, যাই থাক স্কিলড ম্যান্ড, যেটা চাকরি অ্যাকচুয়ালি আমি জানি না এটাকে কী বলতেছে, 9টি পোস্ট আছে আপনার, এই ক্ষেত্রে আপনার এই রিলেটেড বিষয়ে আপনার ভোকেশনাল অথবা মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ আপনার এই ট্রেডে আপনার কী করতে হবে, উত্তীর্ণ হতে হবে, অথবা মাধ্যমিক সার্টিফিকেট সহ 6 মাস মেয়াদি আপনার, বা 360 ঘন্টা মেয়াদি, এই মানে মানে আপনার মোট কথা হচ্ছে যে এই স্কিমে আপনাকে মানে আপনার আপনার স্কিল থাকতে হবে, বা 6 মাস মেয়াদি কোর্স থাকাটা জরুরি, সার্টিফিকেট থাকতে হবে, খেয়াল রাখবেন। এটা বিভিন্ন ধরনের ভোকেশনাল এটা দিয়ে থাকে আপনার, এই জেলাগুলো আবেদন করতে পারবেন না। সর্বশেষ অফিস সহায়ক, সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হবে এখানে, অফিস সহায়কের চাকরিটা পাওয়া খুব সহজ, কারণ এখানে লিখিত হয়, লিখিত অ্যাকচুয়ালি MCQ স্টাইল হয় ম্যাক্সিমাম, আবার অনেক ক্ষেত্রে লিখিত স্টাইলে হয়, যেহেতু পোস্ট অনেক বেশি, এটা MCQ স্টাইলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার, এটা আমার ব্যক্তিগত অভিমত। মোট 261টা পোস্ট আছে, এক্ষেত্রে দেখা গেলো যে আপনার মানে হাই স্কুল পাস চায়, মানে SSC পাস চায়, এই জায়গাগুলো আবেদন করতে পারবে না। সবচেয়ে বেশি প্রতিযোগী এখানে থাকে, মোটামুটি এই চাকরিটা পাওয়া সবচেয়ে সহজ। ওকে, যারা আপনার ইচ্ছুক তারা এই ঠিকানা বরাবর যে আবেদন করতে পারবেন। আবেদন এখনও শুরু হয়নি, 22 তারিখ থেকে শুরু হবে, আর নেক্সট মাসের 11 তারিখ এটা শেষ হয়ে যাবে, অ্যাকচুয়ালি নভেম্বরের 11 তারিখ পর্যন্ত। আপনার যারা ইন্টারেস্টেড আবেদন ফি দেখবেন, একাধিক পোস্টে আবেদন না করাই ভালো, একদিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার। আর আবেদন করলেও দেখা গেলো যে আপনার ভিন্ন ভিন্ন গ্রেডে করবেন, যেহেতু আমি এখন দুটি দেখি নাই, অনেক ক্ষেত্রে বলা থাকে একাধিক পোস্টে আবেদন করা যাবে না, অনেক ক্ষেত্রে বলা থাকে না আপনার, বাট সেম গ্রেডে আবেদন করবেন না আপনার। এই যেটা বললাম যে আপনার শূন্য পদে কারিগরিক শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠানে ক্যাডার বহির্ভূত বা নন ক্যাডার বিধিমালা, বিভিন্ন ধরনের আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নীতিমালা আছে, যেটা আপনার BCS বা যেটাকে বলা মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ দেয়, সেখানে নীতিমালা সেটা দেখে নিতে পারেন। এই যেটা বলছে যে 1-3, 5, 8-10 লিখিত পরীক্ষায় প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা, যেটা কম্পিউটার লেখা ছিল অ্যাকচুয়ালি,
ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, খেয়াল রাখবেন। আর বাকি পদগুলোর জন্য লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চেক করে নেবেন যে আপনি কোন গ্রেডে আবেদন করতেছেন, সেই মোতাবেক কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে, ব্যবহারিক অথবা দিতে হবে না। যেখানে কম্পিউটার লেখা থাকে সেখানে দেওয়াটা জরুরি আপনার। ওকে, এক্ষেত্রে আপনার যদি এখানে দেখেন যদি কেউ আপনার ভাইবার জন্য সিলেক্ট হন, এই সার্টিফিকেটগুলো দরকার। প্রত্যেকটা সার্টিফিকেট সুন্দরভাবে ম্যানেজ করবেন, এতে কোনো ভুলভ্রান্তি না থাকে আপনার। আর আপনার বাকি বিষয়গুলো আপনারা মোটামুটি আগের মতোই আপনারা জানেন। ওকে, তো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে সেম গ্রেডে আপনারা আবেদন করবেন না, আর যদি একাধিক পোস্টে আবেদন করতে মনে হয় ভিন্ন ভিন্ন গ্রেডে করবেন, ঠিক আছে? কারণ সেম গ্রেডগুলোর পরীক্ষা একদিনে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন 14 গ্রেডেগুলো একদিনে হতে পারে, 16 গ্রেডেগুলো একদিনে হতে পারে, অথবা সবগুলো পরীক্ষা একসাথে হতে পারে। যেহেতু তারা কিছু বলে নেই, নিজ দায়িত্বে আবেদন করবেন। এটা অনেক বড় একটা রিক্রুটিভ পোস্ট, যাদের আসে আবেদন করে রাখতে পারেন। কারণ দেখা গেলো যে সামনের নির্বাচন যদি সমস্যায় বিশেষ সার্কুলার আসবে না, এটা ভালোটার সুযোগ। কারোর জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন নক করবেন, আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।